সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। তো ফ্রেন্ডস, আজকে আমি হাজির হয়েছি আরেকটা একদম ব্র্যান্ড নিউ স্মার্টফোনের রিভিউ নিয়ে। তো ফ্রেন্ডস, আজকে আমার এই ভিডিওতে আমি আপনাদের সাথে যেই ফোনটার ব্যাপারে আলোচনা করব, সেই স্মার্টফোনটার নাম হলো নোকিয়া X25G। তো এই ফোনটার ব্যাপারে সম্পূর্ণ ডিটেলসে জানতে একদম লাস্ট অবধি অবশ্যই ভিডিওটা দেখবেন, আর এরকম ভিডিও আরও দেখার হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, যাতে আমার কোনো ভিডিওর আপডেট আপনারা মিস না করেন। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন। তো চলুন ফ্রেন্ডস, আর বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আমি প্রথমেই নোকিয়া X25G এই ফোনটার ডিসপ্লের ব্যাপারে কথা বলবো। তো এই ফোনে আপনারা 6.43 ইঞ্চির IPS LCD ডিসপ্লে পেয়ে যাবেন, যার পিক্সেল রেজলিউশন হবে 1080x2280 পিক্সেল। এই ডিসপ্লের পিক্সেল ডেন্সিটি হবে 400 PPI। এই ফোনটা আপনারা যে যে কালার ভেরিয়েন্টে দেখতে পাবেন সেটা হবে গ্রিন, হোয়াইট ও ব্ল্যাক, এই তিনটি কালার ভেরিয়েন্টে এই ফোনটা আপনারা পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, আমি নেক্সট বলবো এই ফোনের প্রসেসরের ব্যাপারে। তো এই ফোনে আপনারা অক্টাকোর কোয়ালকম 485G প্রসেসর পেয়ে যাবেন। এই ফোনের র্যামের কথা বললে এই ফোনে আপনারা 6GB র্যাম পাবেন এবং এর সাথে পেয়ে যাবেন 128GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ, যাতে আপনারা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে অনেকটাই বাড়াতে পারবেন। তো ফ্রেন্ডস, আমি এবার বলবো এই ফোনের ক্যামেরার ব্যাপারে। তো এই ফোনে আপনারা ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন, যার প্রাইমারি ক্যামেরা হবে 48 মেগাপিক্সেলের। এছাড়াও 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স ও 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার আপনারা দেখতে পাবেন। এবার বলবো এই ফোনের সেলফি ক্যামেরার ব্যাপারে। তো এই ফোনে আপনারা 20 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা পেয়ে যাবেন, আর এর সাথে আপনারা যে ব্যাটারি পাবেন এই ফোনে সেটা হলো 4000mAh-এর একটি নন রিমুভেবল ব্যাটারি। এর সাথে আপনারা USB Type-C পোর্ট ও ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট দেখতে পাবেন। তো ফ্রেন্ডস, আমি এবার বলবো এই ফোনের অপারেটিং সিস্টেমের ব্যাপারে। তো এই ফোনে আপনারা Android 10 অপারেটিং সিস্টেম পেয়ে যাবেন। এবার বলবো এই ফোনের প্রাইস কত হতে পারে। তো এই ফোনের প্রাইস আমাদের গ্লোবাল মার্কেটে 21,300 টাকা হতে চলেছে। আর এই ফোনটা লঞ্চ ডেটের কথা বললে এই ফোনটা ইন্ডিয়া বাংলাদেশ সর্বত্র যে তারিখে লঞ্চ হবে সেটা হলো 2021-এর, মানে এই বছরের এপ্রিল মাসের 8 তারিখে। আর এই ফোনটার সাথে আপনারা যে সিকিউরিটি অপশন পাবেন সেটা হলো ফেস আনলক ফিচার ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। তো এই ফোনের ব্যাপারে একদম সম্পূর্ণ ডিটেলসে আপনাদেরকে সব কিছুই বললাম। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন। তো চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তখন টেক কেয়ার, গুড বাই।